আসসালামু আলাইকুম। কুসিন কিউরেশন, তো কাজটা কীভাবে করবেন আমি কোয়ালিফাই করে দেখাচ্ছি। তো কাজটাতে ঢোকার পরে দেখেন, সর্বপ্রথম নিচে অনেকগুলো দেশের নাম দেওয়া আছে। আসলে কাজটা হয়েছে আপনাদের এখানে একটা রেসিপি দেবে, ওইটা কোন দেশের, তো এটা বোঝার জন্য আমাদের প্রথমে আসলে এখানে লিঙ্ক দেয়, কিন্তু লিঙ্কে ঢোকার দরকার নাই। দেখেন এই ওপেন নিউ ট্যাবের পরে এই লেখাটার পরে আর এই লিঙ্কটা যে শুরু হয়, এই যে HTTPS এর আগে একটা আপনাদেরকে ইয়ে দেয়, নাম দেয় খাবারটার। তো এই নামটা গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে এই লাস্টে কান্ট্রি লিখে দেবেন, CONTR ওই কান্ট্রি। তো আচ্ছা, এটা হচ্ছে রোমান্স অ্যান্ড গ্রিকস। তো দেখেন এখান থেকে হট কান্ট্রি স্যালাডস ফ্রম রোমান্স অ্যান্ড গ্রিকস। তো আমরা এখানে সার্চ করব, এখান থেকে আপনারা মেনুতে এখানে যে থ্রি ডট বাটনটা আছে ওইখানে প্রেস করবেন, কারণ এতগুলো দেশের ভিতরে তো আর খুঁজে বাইর করা সম্ভব না। তো এখান থেকে আমরা গ্রিক দিছিল নাকি, তো দেখেন গ্রিক, আচ্ছা এখানে আমরা গ্রিক দিয়ে সাবমিট করলাম, সরি এটা লেবানিস। আচ্ছা যাই হোক, এরকম করে করলে আপনাদের কারেকশন থাকবে, মোটামুটি 80% থাকবে। তো কার্বোডন যাই হোক, এইটা সার্চ করি, সার্চ করি, এটা শেষে আমরা লিখে দিয়েছি ইউএন কান্ট্রি। কান্ট্রি লেখার পরে আসছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা, এই যে দেখেন যে আর্জেন্টিনা আসছে রেজাল্টে। তো আমরা এখানে দিব আর্জেন্টিনা, সেই হোক সার্চ করতে হইব আর্জেন্টিনা, যাই হোক এখান থেকে সাবমিট করলাম, দেখেন এটা ঠিক আছে। তো তারপরে দেখেন এটা এটা সার্চ করলাম, সার্চ করার পরে শেষে কান্ট্রি লিখে দিতে হবে, এটা শেষে কান্ট্রি লিখতে হবে। তো আমি এটা শেষে কান্ট্রি লিখলাম, তো দেখেন এটা জাপানিজ, সম্ভবত এখানে জাপানিজ আসছে, তো এটা আমরা দেবো জাপানিজ। আসলে বড় নামেরগুলো মাঝে মাঝে একটু ঝামেলার হয়, কারণ সঠিক কান্ট্রিটা আসে না। তো যাই হোক জাপানিজ দিলাম, সাবমিট করলাম, দেখেন এটাও ঠিক আছে। তো তারপরটা আপনারা একটু ভিডিওটা একটু দেখেন, কারণ ভিডিওটা দেখলে হয়তো বা আচ্ছা এখানে এতটুকু কপি করলাম, রেসিপি থাকলে রেসিপি অর্ডটা কপি করার দরকার নেই। তো কাজটা কিন্তু তেমন কঠিন না, আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের খাবারের নামটা শেষে কান্ট্রি যুক্ত করে দিলে দেশের নামটা দিয়ে দিবে। তো এটা হয়েছে আপনাদের আচ্ছা এটা কোন দেশের খাবার, কাউবয় ক্যাভিয়ার, আচ্ছা এখানে অনেক কিছু দেওয়া আছে, তো এইগুলো আমি একটু কাইটে দিই, শুধু খাবারের নামটা দিই, টেক্সাস, টেক্সাস ক্যাভিয়ার। তো এটা হয়েছে আপনাদের আমেরিকান, দেখেন আমেরিকান কুসিন। তো যদি একটু বেশি বড় ওয়ার্ড থাকে প্রথম দুই তিনটা শব্দ কপি করে দিবেন। তো এখান থেকে আমাদের আমেরিকান দিতে হবে, আচ্ছা আমি আমেরিকা সার্চ করি আমেরিকান, দেখেন এই শেষে আমেরিকান এখানে, শুধু আমেরিকান যেহেতু আমেরিকান দিলাম, সাবমিট করলাম। আচ্ছা এটা টেক্স ম্যাক্স, আচ্ছা আমেরিকানের আগে এখানে নর্থ আমেরিকান একটা টেক্স ম্যাক্স ছিল, যাই হোক অথবা শর্ট করার কারণে জার্ক চিকেন অ্যান্ড পেস্ট। আচ্ছা এটা সার্চ করি, সার্চ করার পরে সিওইউএন
আসলে এরকম করে দিলে 80% সঠিক আসে। তো পাঁচটা কান্ট্রি, তো এটা হচ্ছে জামাইকান, দেখেন জামাইকান, জামাইকান কাম ফ্রম জামাইকা, ঠিক আছে। তো পিপল অলসো আস্ক এই সেকশনটার প্রথম অপশনটা বা যেই অপশনটার ভিতরে আফ্রিকান অথবা জামাইকান, তো আগে দেখি আমরা জামাইকান আছে কিনা। জামাইকান আছে, তো আমরা জামাইকান দিলাম। ভিডিওটা একটু লং হচ্ছে, যাই হোক নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে। সাবমিট নেওয়া, আচ্ছা ঠিক আছে। তো তারপরেরটা আমরা দেখি, ফ্রাইড চিকেন উইথ স্পাইসড, তো এটা আমরা এতটুকু কপি করি। কপি করার পরে এটা কোন দেশের বা কি সেটা দেওয়া নাই, তো এটার জন্য আমাদের শেষে সিওইউএন কান্ট্রি এটা সার্চ করতে হবে। তো ইন্দোনেশিয়া, তো এটা আমি পাইলাম এখানে ইন্দোনেশিয়া। আপনারা এখানে কান্ট্রি দেশের নামগুলো খুব দেখার চেষ্টা করবেন, মাস্ট ইনক্লুড কান্ট্রি করলাম আমি। তো এটা আসলে আমার মনে হয় যে ইন্দোনেশিয়ানই হবে, কারণ এক জায়গাতে তো ইন্দোনেশিয়া আসছে। আচ্ছা আমি এটা ইন্দোনেশিয়ানই দেবো, সরি ট্যাব বেশি থাকার কারণে রিলোড নিয়ে নিছে। তো ম্যাক্সিমাম কান্ট্রিগুলো আরও সহজভাবে আসে, কিন্তু আপনাদেরকে দেখানোর সময় একটু কঠিন আসতেছে, আপনারা এভাবে সার্চ করলে পাবেন। তো এটা আসলে একটু আপনার অবজার্ভ করতে হইব, অবজার্ভ করে নিলে তাহলে কাজটা ভালোভাবে পারবেন। তো এটা আমি ওপেন করলাম, চিকেন তামালি পাই, সিওএন কান্ট্রি বা অরিজিন লিখলো হয়, কান্ট্রি অফ অরিজিন। তো এটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটস, আচ্ছা আমি এখানে দিব ইউনাইটেড স্টেটস, ইউএনআই ইউনাইটেড, ইউনাইটেড স্টেটস নাই, তাহলে দেব সাউথ ওয়েস্টার্ন আমেরিকান নাকি, সাউথ সাউথ ওয়েস্ট এশিয়ান নর্থ আমেরিকান। সাউথ ওয়েস্টার্ন দেখেন, এখানে কিন্তু সাউথ ওয়েস্টার্ন নর্থ আমেরিকার ভিতরে আবার সাউথ ওয়েস্টার্ন অপশনটা যুক্ত করে দিছে, তো এটাও ঠিক আছে। তো আমার হয়তো বা আগে ভুল দেওয়া ছিল, যার কারণে আমার এটাতে ফেল দিছে। তো আমি দুবার আবার পাশ দেখানোর জন্য ভিডিও করতে চাই না, আপনারা কইরে নেবেন, কারণ আমি এটা শুরুতে কয়েকটা ভুল দিয়েছিলাম আর কি, আমি কিভাবে কাছাকাছি যাওয়া যায় উত্তরের সেটা দেখার জন্য। তো আশা করি আমার দ্বিতীয়বার কোয়ালিফাই হয়ে যাবে, কিন্তু আমি দ্বিতীয়বার 8-10 মিনিটের একটা ভিডিও করার মতো, এখন রাত্র 1:30-এর মতো বাজে। তো এই নিয়মে করলে ইনশাল্লাহ কোয়ালিফাই করতে পারবেন, আশা করি সবাইকে বুঝাতে পারছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।